ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটির ভর্তি পরীক্ষার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল জুয়েল। তিনি সেখানে আছেন, এর আগেও তিনি জানিয়েছেন আমাদের সেখানকার খবর খবর, এবং আমরা যেটি জানি যে এরই মধ্যে শুরু হয়ে গেছে পরীক্ষা 11টা থেকে। তিনি জানাবেন আমাদেরকে সেখানকার খবর খবর। জুয়েল, শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? এই মুহূর্তে কি খবর রয়েছে আপনার হাতে? ঢাকা বিশ্ববিদ্যালয় কোঅর্ডিনেটর কর্মচঞ্চলতা আবারও ফিরে এসেছে প্রায় 1.5 বছর পর। আর বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা বন্ধ ছিল প্রায় 1 বছর পর। তো গত বছর যারা এইচএসসি পরীক্ষা অংশ নিয়েছেন তারা দীর্ঘ 1 বছর পর তারা এই ভর্তি পরীক্ষা অংশ নিল, এবং এটা 2020-21 শিক্ষাবর্ষ। এই শিক্ষাবর্ষের প্রথম পরীক্ষা আজকে অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগে পরীক্ষার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান আর কিছু সময়ের মধ্যে এই কেন্দ্রে আসবেন এবং এসে পরীক্ষার্থী শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি তিনি পর্যালোচনা এবং পরিদর্শন করবেন, এবং তারপরে আমরা তাকে আরো কিছু বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষমান রয়েছে, আমরা তার কাছে জানতে চাবো বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি এবং সার্বিক বিষয় নিয়ে। আর আপনাকে আপনি কিছুক্ষণ আগে ডিবিসির দর্শকদেরকে জানিয়েছেন যে ঢাকার বাইরের পরীক্ষা কেন্দ্রে এবারে প্রথমবারের মতো পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা উপাচার্যের কাছে জানতে চাবো যে প্রশ্নপত্র যে ফাঁস হওয়ার যে বিষয়গুলো সেগুলো কিভাবে তারা নিশ্চিত করতে পেরেছেন, কতটুকু সফল হয়েছেন, সব বিষয়গুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব। আর এখানে শিক্ষক শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে আমরা কথা বলেছি। শিক্ষকরা খুবই প্রাণবন্ত, যে দীর্ঘদিন পর ক্যাম্পাস প্রাণবন্ত হয় তারা বেশ উচ্ছ্বসিত। একই সাথে শিক্ষার্থীরা এখানে স্বাস্থ্যবিধি মেনে অংশ নিচ্ছেন পরীক্ষাতে, অন্যদিকে অভিভাবকরা আশা করছেন যে শিক্ষা সুষ্ঠু পরিবেশের যে ধারাবাহিকতা সেটি বজায় থাকবে। রঞ্জন সাইফুল, আপনাকে ধন্যবাদ।